বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, তিনি পড়লেন বিক্ষোভের মুখে। সাংসদকে আটকে চোর চোর স্লোগান, দেখুন। বাঁকুড়াতেই এটা কতুলপুরের ঘটনা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এটা কবেকার ঘটনা? এরকম কোন ঘটনা আছে? পুলিশে অভিযোগ জানানো হয়েছে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সৌমিত্র খাঁ চাকরি দেওয়ার নামে। একেবারেই দেখো ঘটনাটা, আজ যখন কতুলপুরে বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লাউগ্রামে এক দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন, ঠিক যখনই কতুলপুর মিলমোড়ের কাছে বেশ কয়েকজন যুবক ঘিরে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে এবং চোর চোর স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ, সাংসদ সৌমিত্র খাঁ তাদের চাকরি দেওয়ার নাম করে তার লক্ষ লক্ষ টাকা নিয়েছিল, সে চাকরিও হয়নি এবং লক্ষ লক্ষ টাকা ফেরতও দেয়নি, যে কারণেই আজ সৌমিত্র খাঁকে কাছে পেয়েই তারা বিক্ষোভ দেখাতে থাকে, চোর চোর স্লোগান দিতে থাকে। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা বিষয়টা জানাচ্ছেন, এখনো পুলিশ প্রশাসনকে জানানো হয়নি, বারংবার সাংসদকে জানানো হয়েছে। ইতিমধ্যে দাবি করছে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। একেবারেই দেখো, পরিবারের যে সমস্ত শিক্ষিত মহিলারা রয়েছে তাদের বিভিন্ন দপ্তরে চাকরি দেবে এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, চাকরিও মেলেনি, টাকাও ফেরত পায়নি, যে কারণে খুব একেবারে আজকে পরে সাধারণ মানুষের সৌমিত্র খাঁকে দিয়েছে কুকুর রাখি বললো, আমার তা দেখে লাভ নেই। আর পাল্টা তৃণমূলের তোপ সৌমিত্র খাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, তারা ওই এলাকারই সাধারণ মানুষ, তাদেরকে চাকরি দেন তো তারা সেই টাকা ফেরত চেয়েছেন, তাদের চাকরি পাননি, প্রতারিত হয়েছেন, তারা দাঁড় করিয়ে আজকে তাই চাকরির দেওয়ার ওই টাকা, যারা প্রতারিত সেই মানুষরা আজকে তার টাকা তার কাছ থেকে ফেরত চেয়েছেন এবং সেই জন্য তিনি ছুটে পালাচ্ছেন, তাদের কাছ থেকে কোনো সদুত্তর দিতে না পেরে উনি ছুটে পালাচ্ছেন।